সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই ঘরে আসলাম, দেখলাম বিছানাটার অবস্থা একদম খারাপ, সেই জন্য আগে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে রান্না বান্না করতে একটু দেরি হবে, কেন হবে কী জন্য হবে সেগুলো পরে বলছি। ভালো লাগে না? কি ভালো লাগে না? ওষুধ খেতে ভালো লাগে না? এখন তো তোমাকে ওষুধ খাওয়াচ্ছি না বাবা, ওষুধ খেতে একদম ভালো লাগে না? আর কি করতে ভালো লাগে না, শুধু ওষুধ খেতে? এখন তো ওষুধ খেতে বলিনি, তুমি ঘুম থেকে উঠে বলছো ভালো লাগে না। আচ্ছা, খালি পেটে ওষুধ থাকে সেটা? বাবা ওষুধ খাওয়াই? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন ব্রাশ করে আসবো আমরা, সবাইকে বাই বলো। বাই বলো, বাই, গুড মর্নিং। দেখো আকাশে কতটা মেঘ করেছে, বৃষ্টি তো হবে না জানি, এই মেঘটুকুই মানে এরকম বলে না যতটা গর্জায় ততটা বর্ষায় না, সেরকম একটা অবস্থা, সেটা জীবনেই হোক আর প্রকৃতিতেই হোক ওই একই হয়। তো যাই হোক, দেখো বৃষ্টি তো হবে না, এবার সংসারে কাজকর্মে লেগে পড়বো। আর ও একটা কাজে গেছে যার জন্য বাজার টাজার করতে পারিনি সকালবেলা, আর জানোই মানে একদিন বাজার করে রেখেছে অনেক দিন খাবে, কেন জানি না ও একটা ও অতটা পছন্দ করে না, তো সেই জন্য মেঘ দেখে আমার তো আর কাজ নেই, আমার তো কাজ আমাকে করতেই হবে। তো সেই জন্য এই যে চলেও এসেছি ঘর ঝাড় দিতে, আর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে একেবারে মুছে টুছে নেবো, এমনকি ছেলেকেও স্নান করিয়ে দেবো, তারপর ও আসলে রান্না করে নেবো। আসলে একা একা কাজ করলে যেটা হয় আর কি, মানে সেটা ঘরেই বলো বাইরেই বলো, ঘরের সব কাজ একা করতে হয়, কাজটা করা একা না, তারপরে অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়, অনেক দায়িত্বও নিতে হয় সংসারে, তো সেই জন্যই একা একা একটু চাপের হয়ে পড়ে, টাইম মতো সব কোনো কিছু হয় না, মানে টাইম মতো খাওয়া ঘুম কিছুই হয় না ছেলেকে নিয়ে আর কি, পারা যায় না। বাড়িতে যতদিন ছিলাম মায়ের কাছে ততদিন মানে কী বলবো, কিছুই বুঝতে পারিনি, আমার ছেলে মানে বড় কোথায় খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে কোনো চাপই ছিল না, কিন্তু সেটা করলে তো হবে না, এখন নিজের সংসারে এসে গেছি, রান্না বান্না প্লাস ওকে দেখা সমস্ত কিছুটা এক হাতে মানুষ করতে হচ্ছে, সেই জন্য একটু এদিক ওদিক টাইমটা হয়ে যায়, অসুবিধা নেই, একটু তো এরকম হবেই, আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ডও নেই। আর সত্যি কথা বলতে নিজের কাজ নিজে ভালোবাসি করতে, আমি কিন্তু একদম বলছি না যে হেল্পিং হ্যান্ড রাখা ভালো না বা খারাপ, সেরকম না, আসলে এটা যার যার ব্যাপার, তো আমার কাছে মনে হয় নিজের সংসারের কাজগুলো আমি নিজের হাতে করাটাই বেটার লাগে, তো সেই জন্য আর কি। আর এইখানে সেভাবে পাওয়া যায় না, আমার কেন প্রত্যেকটা ঘরে নিজেরই করতে হয়, বাড়িতে মানে যেরকম অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে সেরকম পাওয়া যায় না। এদিকে দেখো ছেলেকে স্নান করিয়ে নিয়ে আসলাম, ওকে রেডি করিয়ে দিচ্ছি, ওকে এবার কিছু খাবার দেবো, দিয়ে আমার ওই অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই, অপেক্ষা বলতে কি ওই একটু ভিডিও এডিট করবো, ইউটিউব সংক্রান্ত যেগুলো কাজ সেগুলোই করতে থাকবো। তারপরে এই যে এখানে হাজব্যান্ড ফোন করলো, বললো আমি চিকেন নিয়ে যাচ্ছি তুমি রেডি করো মশলাপাতি। আর আমাদের এখানে সবজির যে হারে দাম, মানে কি বলবো, ওর থেকে মাছ চিকেন খাওয়া হয়তো আরও সস্তায় পড়ে, এবার ব্যাপারটা হচ্ছে সবজির তো শরীরে দরকার না, আর যথেষ্ট সবজি আমরা খাইও, তো সেই জন্য আর কি বললো যে সবজি টবজি নেবো না, ওর থেকে চিকেন খাই, ছেলে একটু মাংস হলে ভালো করে খেয়ে নেয় আর খেতে চায় একদিন দুদিন পর পর আর কি, তো সেটাই চিকেন রান্না করবো জন্য। ওদিকে দেখো পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিচ্ছি, আর ও আসলে চিকেনটা ধুয়ে একদম রান্না বসিয়ে দেবো। তো আমার সবজি কাটতে কাটতেও চলে এসেছিলো, দেখো তেলের উপর দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, জিরের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে করলে এরকমই হয়, প্রায় দুটোর সময় ও আসলো। এদিকে দেখো পেঁয়াজ টমেটো ভেজে নিচ্ছি, খুব ভালো করে ভাজার টাইম নেই, একটুখানি লবণ দিয়ে দিয়েছি, একটু নরম হলে চিকেনটা দিয়ে দেবো, এমনকি ম্যারিনেট করারও সময় নেই, মাংসটা ভেজে এই যে সমস্ত মশলা একবারে দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিয়ে খালি কষিয়ে নেবো, আর কিছু এখন ভাবছি তো করবো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস। আবার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে দুপুর দুটো, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম দেখলেই তো, কিন্তু সামনে থেকে সেই ইন্ট্রো দেওয়া হয়নি, কেন কি একটা কাজে গেছিলো হাজব্যান্ড, তো একটা কাজের জন্য দু তিন দিন ভালোই ছোটাছুটি করতে হচ্ছে, তো অবশেষে কাজটা আজকে কমপ্লিট হলো, মন থেকে একটা শান্তিও আসছে। তো কাজটা কমপ্লিট করে আস্তে আস্তে দেরি হয়ে গেল, চিকেনটা একটু লেট করে আনলো, তো সেই জন্য সেরকম কিছু রান্না বান্না করবো না, কেন কি এখন বেশি কিছু করতে গেলে দেরি হয়ে গেলো। আর চিকেনটা ম্যারিনেট করিনি, বাবু কথা বলছি, কিন্তু চিকেনটা ম্যারিনেট করিনি, একেবারে বসিয়ে দিলাম, আর এদিকে ভাত হচ্ছে, তো আর তো কিছু করার নেই, সমস্ত মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে, এবার আমি স্নানে যাবো, আর গ্যাসটা সিমে দিয়ে স্নানে চলে যাবো। এদিকে ছেলেকে একটা কলা খাইয়ে দিলাম, তো যাই হোক চলো, ভাবলাম যে ভিডিও ইন্ট্রোটা তোমাদের সঙ্গে রান্না করতে করতে দিয়ে দিই, আমার রান্নাটা এগিয়ে যাবে, ভিডিওটা কন্টিনিউ হবে, তো চলো পরে আসছি কথা বলতে, দেখতে থাকো ভিডিওটা।
যতই বলি রান্না চাপিয়ে স্নান করতে যাব সেটা আর হয় না। তারপর হাজবেন্ড বাবু বললো এক তরকারি দিয়েই খাওয়া হবে, তো আমার আবার কেমন লাগলো শুনে। তো ভাবলাম ঠিক আছে তাহলে বিট গাজর আনা আছে এনেছো ওটাই তাহলে ভাজা করি। তো সেটা করতে গিয়ে আবার একটু দেরি হয়ে গেল, আর দুরকম তিন রকম রান্না করে করে এমন হয়ে গেছে না, একরকম করলে যেন মনে হয় এতে খাওয়া হবে না। চিকেনের জলটা দেখে খুব ভয় পেও না, এত ঝোল রাখবো না, ফুটিয়ে কম করে নেবো। আর তারপরেও মানে ছেলের জন্য আজকে আলাদা করে রান্না করিনি, ওর জন্য এখান থেকে তুলে রাখবো, ওর একটু ঝোলটা বেশি লাগে সেই জন্য একটু বেশি করে জল দিয়েছি। স্নান করে চলে এসেছি, কোনোরকম সিঁদুরটা পরে নিয়েছি, চুল টুল আশ্রয় নিই, জামা কাপড় কিছুই মেলেনি, খাওয়া দাওয়া করে এই যে হাজবেন্ডকে দোকানে একদম পাঠিয়ে দিয়ে তারপর ধীরে সুস্থে কাজ করছি। ছেলেকে তো অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, ও ঘুমালো না। এবার না ঘুমালে আমার আর কিছু করার নেই, এমনিতে তো রোদ নেই, ওই জন্য এই বিকেলবেলায় মেলছি, এমনি তো শোকাবে না, অমৃত শোকাবে না। ওর জামাকাপড়গুলো যেদিন কাচা দেওয়া হয় না সেদিন একটু বেশিই হয়। ওদিকে সিঙ্কে বাসনও পড়ে আছে, মানে এত খিদে পেয়ে গেছিলো না তখন আর কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো কতক্ষণে স্নান করে খাবো। আর স্নান করার আগে ছেলেকেও খাইয়ে দিয়ে গেছিলাম, কেন কি আমরা লেট করে খাই কোনো অসুবিধা নেই, কিন্তু ও তো ছোট মানুষ, ও তো আর বলতে পারে না, ওর খিদে লাগলে আমার খুব খারাপ লাগে। কোনোরকম ওই জন্য মানে ভাজাটা হওয়ার আগে চিকেনটা, আগে তো ভেবেছিলাম ভাজাটা করবো না, পরে তো করলাম, তো চিকেনটা রান্না হতে হতে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম। এদিকে দেখো বাসন কোসনগুলো পরিষ্কার করে নিচ্ছি, এবার ছেলেকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। তারপরেও তো রাতের হাজার কাজ আছে, রুটি টুটি করা নানারকম, তো সেটাই আর কি, তো সেগুলোও করব। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।